আসসালামু আলাইকুম। নেচার অফ বিডিসিডের থেকে নতুন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। আজকে আমি আমার ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে আমরা ধনিয়া পাতার চাষ করব। তো শুরুতেই ধনিয়া পাতার বাজার থেকে বীজ আনতে হবে, এবং এই যে বীজগুলো আমরা পানিতে ভিজিয়ে রাখতে হবে 24 থেকে 48 ঘন্টা। এই দেখুন আপনারা, এই যে বীজগুলো আমার হাতে, সম্পূর্ণ বীজগুলা কিন্তু ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর আপনাকে যে কাজটি করতে হবে, আরও 24 ঘন্টা কোনো শুকনো জায়গায় এগুলা রেখে দিতে হবে। তারপর আপনারা যে জায়গার মধ্যে বীজটা লাগাবেন সে জায়গার মধ্যে ছিটিয়ে দেবেন। তবে ধনিয়া পাতার গাছ উঠতে 6 থেকে 7 দিন লাগে। আমি দেখেছেন আপনারা ভিডিওর মধ্যে যে আমি আমার ধনিয়া পাতার যে বীজগুলা চিটিয়ে ফেলছিলাম, তো চিটিয়ে ফেলার পর এখানে দেখতে পাচ্ছেন 1 সপ্তাহ পরে গাছগুলো উঠে গেছে। এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 সপ্তাহ পর। এই দেখেন যখন গাছে উঠতে শুরু করেছে সে এই অংশটা আমি তুলে রেখেছি। দেখতে পাচ্ছেন আপনারা যে ছোটো ছোটো গাছ উঠেছে। ধনিয়া পাতা চাষের পূর্বে আপনারা যে জায়গার মধ্যে ধনিয়া পাতার চাষ করবেন সে জায়গাটা ভালোভাবে খুঁড়ে নেবেন, এবং চাইলে আপনারা জৈব সারটা নিচে মাটির মধ্যে দিতে পারেন। মাটিতে জৈব সার এবং পটাশিয়াম সারও দিতে পারেন। পটাশিয়াম সার দিলে আপনার গাছটা কোনো পোকায় কাটবে না। তো দেখেন আপনারা, আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়া 15 দিনের পর এরকম পাতা হয়েছে। এই যখন 15 দিনের যখন গাছের বয়স হবে তখন আপনারা ইউরিয়া সার বাজার থেকে এনে এখানে ছিটিয়ে দিতে পারেন। হালকা, একদম বেশি সার না, একদম হালকাভাবে ইউরিয়া সারটা ছিটিয়ে দেবেন। তবে কতটুকু ইউরিয়া সার প্রয়োগ করবেন, মনে করেন আপনি যদি 100 শতক জায়গার মধ্যে ধনিয়া চাষ করেন তাহলে 500 গ্রাম ইউরিয়া সার দিতে পারেন। তো আমি সার দেওয়ার অংশটা তুলিনি। সার দেওয়ার পর আমি দেখেন, সার দেওয়ার 2 থেকে 3 দিন পর আমি গাছের মধ্যে পানি লাগিয়ে দিয়েছি। আপনারা যখন সার দেবেন তখন গাছে 2-3 দিন পর আপনারা গাছে পানি দিবেন। পানি ছিটিয়ে দিতে পারেন, হালকা পানি দিলে হবে। আর যদি আমি, যেহেতু সেচ পাম্প দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা আছে, এর জন্য আমি সেচ পাম্প দিয়ে পানি লাগিয়ে দিয়েছি। তো আমার গাছটা পানি দেওয়ার পর দেখতে পারবেন আস্তে আস্তে গাছগুলো বড় হয়ে যাচ্ছে, কারণ সারটা যখন প্রয়োগ করেছি তখন আস্তে আস্তে সারের অ্যাকশন পেয়ে গাছগুলো বাড়তে শুরু করেছে। এই দেখেন আমার পানি দেওয়ার পর গাছগুলো কীরকম পাতা দিতে শুরু করেছে। ঠিক আপনারা যদি এভাবে চাষ করেন ইনশাল্লাহ এরকম গাছ আপনাদেরও হবে। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা আমার চ্যানেলের সাথে আছেন সবসময় সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা সবাই ধনিয়া পাতার চাষ করব। ধনিয়া পাতা সাধারণত যে কোনো জায়গায় লাগানো যায়, আমরা বাসার চাঁদের ঠোপের মধ্যেও লাগাতে পারি। তারপরে আমাদের যদি বাড়ির আশেপাশে যে কোনো জায়গায়, এটা আসলে ছায়াযুক্ত জায়গায়ও ধনিয়া পাতা চাষ করা যায়। ধনিয়া পাতাটা আমাদের দেশে শীতকালীন, এটা শীতকালে চাষ করা যায়। তবে যে কোনো জায়গায় আপনাদের, আমি যেহেতু এখানে আমার বাগানে দেখতে পাচ্ছেন হালকা ঘন নেই গাছগুলা, তো আমার যেহেতু পর্যাপ্ত জায়গা আছে সেজন্য আমি এভাবে ছিটিয়ে দিয়েছিলাম বীজ। এইদিকে দেখতে পাচ্ছেন আরেক ধরনের ধনিয়া গাছ আছে, এগুলো একটু কাটা কাটা পাতা। তো খাওয়ার ক্ষেত্রে দুইটাই ভিন্ন, একই স্বাদ। আমরা সাধারণত আমাদের সব কিছুতেই ধনিয়া পাতাটা ব্যবহার করি। তো আমরা সবাই চেষ্টা করব, যে কোনো যদি পর্যাপ্ত জায়গা থাকে আমরা সবাই, অল্প না হলেও আমরা ধনিয়া চাষটা করব। কারণ বাসার চাঁদে এখন সবারই দেখা যায় যে টব আছে বা
অন্যান্য জিনিসপত্র আছে, তো আপনারা চাষ করুন। আর এই পদ্ধতিটা অবলম্বন করলে আমি আশা করছি সবাই ধনিয়া চাষ করতে পারবেন। প্রতি শতক জায়গার মধ্যে আপনারা 100 গ্রাম ধনিয়া বীজ লাগাতে পারেন, তাহলেই আপনার জন্য যথেষ্ট। তো বন্ধুরা, আপনারা ধনিয়া চাষ করুন। আর আজকে এতটুকুই, পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখা হবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।